হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, বরের কাছে অনেক দিন ধরে আবদার করে ঘুরে অবশেষে বর আজকে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো বেড়াতে। তো কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমার এবং আমার বরের দুজনেরই খুব পছন্দের জায়গা, সেখানে আমরা এখন বেড়াতে যাব। তো দেখো, ভোরবেলা 4:20 আমরা তখন গাড়িতে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের ট্রেন ছিল বন্দে ভারতে, 5:55 ট্রেন ছিল। এই যে দেখো, আমরা বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো হাওড়া থেকে 5:55 ট্রেন, তো আমরা বেশ অনেকক্ষণ সময় আগেই আমরা পৌঁছে গেছি। মোটামুটি 5:10-15 মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। ততক্ষণ সময় আগে থাকতে আমরা ট্রেনে উঠে কী করবো? তো ওই জন্য বাইরেই দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমরা ভাবলাম যে চলো আমরাও একটুখানি ভিডিও করে একটু ছবি তুলে নিই। দেন আমরা গেলাম হচ্ছে আমাদের কোচের দিকে। তো দেখতে পাচ্ছ আমাদের কোচটা একটু এগিয়ে গিয়ে তারপর ছিল, তো C9 আমাদের কোচ নাম্বার ছিল। তো সেখানে গিয়ে আমরা যথারীতি কোচে উঠে পড়লাম। তো আমরা প্রথমবার বন্দে ভারতে জার্নি করেছি, তো প্রথমবারে আমাদের কী এক্সপিরিয়েন্স হয়েছে, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? আমরা খুব এক্সাইটেড ছিলাম বন্দে ভারতে জার্নি করা নিয়ে। তো দেখতে থাকো, তো এখানে দেখো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা সিটের দিকে যাচ্ছি, আমাদের সিটের দিকে। এই যে তখনও অত প্যাসেঞ্জার এসে পৌঁছয়নি, কিন্তু পরের দিকে ভালোই ভিড় হয়ে গেছিলো। এই যে দেখো, এই যে দুটো সিট যে দুটো আছে ডান দিকে, এই দুটো সিট আমাদের, আর মাঝখান দিয়ে ওরকম দেয়াল উঠে গেছে। না, আমি তো ভেবেছিলাম বেশ উইন্ডো পাবো, ভালো সুন্দর বাইরের পরিবেশ দেখতে দেখতে যাব, প্রকৃতি দেখতে দেখতে যাব। কিন্তু আমাদের হচ্ছে সিটের পাশে ওই হোয়াইট কালারের যে ওয়ালটা, সেটা পড়েছে, যেটার জন্য আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো। ভীষণভাবে আমি আপসেট ছিলাম যে কেন আমরা দেখে শুনে সিট পছন্দ করলাম, তারপরে এইরকম হলো। তো যাই হোক, কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে লাগবে। পরে ভেবেছিলাম যে সিট ফাঁকা থাকলে তাহলে টিটিকে দেখে বলবো যে এরকম অন্য সিট চেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম না, পুরোই ভর্তি হয়ে গেছিলো। তো যার জন্য আর সিট আমরা চেঞ্জ করিনি, যেমন ছিল সেরকম। তো প্রথমে আমাদের এখানে জলের বোতল দিয়ে গেছিলো, তারপরে খবরের কাগজও দিয়ে গেল। তো আমার বর ওখানে ইংলিশ নিউজ পেপারটা নিয়ে নিয়েছিল, আমি বাংলাটা নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি ওরা সার্ভিস দিচ্ছিল। তো মোটামুটি তখন 6:30 এরকম সময় টিকিটটা এসে গেছিলো। তো টিকিটের মধ্যে দেখতেই পাচ্ছ, টিকিটের মধ্যে চা পাতা ছিল, টি ব্যাগ ছিল, মিল্ক পাউডার ছিল, আর সুগার ছিল, আর তার সাথে ছিল দুটো বিস্কুট। একটু পরে গরম জলটা দিয়ে যাবে, গরম জলটা দিয়ে গেলে ওই টিকিটটা ওর সাথে মিশিয়ে খাওয়া হবে। আর এখানে তো জানোই ট্রেনে বন্দে ভারতে তো তোমরা অনেক জার্নি করেছো, তোমরা জানো সিস্টেম কী কী আছে না আছে। তো ওগুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই যে দেখো, গরম জল এসে গেছে আমাদের। তো এবার টিকিটটা খুলে যত মিল্ক পাউডার, চা, টি ব্যাগটা আছে, ওগুলো চিনিটা ওটা মিশিয়ে নেবো, মিশিয়ে ভালো করে গুলে নেবো। ঠিক আছে, 6:30 তখনও বেড়েছিল কি জানি না, ও তো আর একটু আগেই দিয়ে গেছিলো, 6:15 নাগাদ হয়তো দিয়ে গেছিলো চাটা। খুবই তাড়াতাড়ি আমাদের সার্ভিস দিয়েছে। এরপরে আমাদের ব্রেকফাস্ট এসে গেছিলো মোটামুটি 6:40-45 নাগাদ। 6:40-45 কে ব্রেকফাস্ট করে? আমাদের তো মাথা খারাপ হয়ে গেছিলো, কিন্তু অত তাড়াতাড়ি দিয়ে গেছিলো ব্রেকফাস্ট। আমাদের ননভেজ নেওয়া ছিল, তো ননভেজে আমাদের দিয়েছিলো হচ্ছে ডিমের অমলেট, আর কিছু ভেজিস ছিল যেগুলো হয়তো বয়েল করে দিয়েছিল, আর তার সাথে ব্রাউন ব্রেড দিয়েছিল সম্ভবত, আর দিয়েছিল হচ্ছে এই লটে চকোপাই, আর দিয়েছিল একটা ফ্রুট জুস, দিয়েছিল একটা বাটার, একটা জ্যাম, আর একটা কেচাপ। এই আমাদের ব্রেকফাস্ট ছিল। তো যথারীতি তো আমলেট একটু ঠান্ডা হয়ে যায়, বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছিল। তো তারপরে দেখো, একটু জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। বাইরে তখন ঝিরঝির করে একটু বৃষ্টিও পড়ছিল, বেশ সুন্দর লাগছিল বাইরে মাঠ,
যেখানে চাষবাস হচ্ছে, ধানের জমি যতদূর সম্ভব মনে হচ্ছে। আমার খুব ভালো লাগে এরকম মাঠের মধ্যে দিয়ে ট্রেন গেলে, খুব সুন্দর পরিবেশটা লাগে। আর একটা কথা বলে রাখি, জলের বোতল কিন্তু আমাদের কি এক্সট্রা দেওয়া হয়েছিল, এই কারণে মানে আমাদের জলের বোতলে জল শেষ হয়ে গেছিলো, তো আমরা যখন আবার নেক্সট আবার চেয়েছিলাম আর একটা বোতল, তখন আমাদের কিন্তু দেওয়া হয়েছিল। তো আবার সেকেন্ড টাইম আমাদের মোটামুটি ওই 9:30-10 নাগাদ আবার মানে ব্রেকফাস্টের পরে হবে, আমার টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, তখন আমাদের আবার এক কাপ করে টি অথবা কফি অফার করা হয়েছিল। এই যে আমরা এখানে টি নিয়ে নিয়েছিলাম, তো এই ইনস্ট্যান্ট টিটা এটা খুবই ভালো ছিল খেতে, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, আমার কোনো আইডিয়া ছিল না কেমন টেস্ট হবে, আমি ভেবেছিলাম খুব খারাপ হবে হয়তো, তো যাই হোক এটা খুব ভালো ছিল। আর এর আগে আমি কফি নিয়েছিলাম বলে দিই, এর আগে আমি কফি নিয়েছিলাম, যে কফিটা আমার ভীষণ তেতো লাগছিলো, আমি খেতে পারিনি সেই কফিটা, তার জন্য আমি যখন বলি তখন ওনারা আবার আমাকে একটা জিজ্ঞাসা করেছিলেন টি নেবেন না কফি নেবেন, আমি বলেছিলাম আমি টি নেবো আর কফি খাবো না, তো ওনারা তখন আমাকে আবার এই টি ইনস্ট্যান্ট টি প্যাকেট যেটা ওটা আর গরম জল দিয়ে গেছিলেন। এটা আমার বেশ ভালোই লেগেছে খেতে। তো খেয়ে যে বাইরে পরিবেশটা দেখছি, বসে আছি আমি আর আমার বর, পুরো জার্নিটাই তো বসে বসে। বন্দে ভারতে চাপার এক্সপিরিয়েন্সটা তো ভালো, কিন্তু এই যে ভোরবেলা 3টায় উঠে 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে তারপর ট্রেন জার্নি করে বসে বসে পুরো রাস্তাটা যাওয়া, আবার যেখানে যাচ্ছি সেখান থেকেও গাড়ি জার্নি করে অনেকখানি রাস্তা, তার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম হয়ে গেছিলো, খুব বেশি কষ্টকর হয়ে গেছিলো জার্নিটা। তো এই যে ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করে যাচ্ছি, বলে রাখি খাবার কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ ছিল, খুব যে ভালো তা কিন্তু নয়। আচ্ছা তোমরা চাইলে তোমরা টিকিট কাটার সময় তোমরা মিলটাকে স্কিপ করে দিতে পারো, আমরা মিল অ্যাড করেছিলাম বলে আমাদের এই খাবারগুলো দিয়েছে, যদি তোমরা স্কিপ করে দাও তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা খাবার নিয়ে যেতে পারো, আর না হলে ট্রেনে ওঠার পরে তোমাদের মনে হলে তোমরা ওখান থেকে আবার কিনে নিতে পারো। তো দেখো তারপরে আমাদের 11টা নাগাদ আমাদের লাঞ্চ চলে এসেছিলো, 11টার সময় কে লাঞ্চ করে, আমরা তো করি না, তো অনেক তাড়াতাড়ি এসেছিলো, এদিকে 1টার সময় আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর কথা, কী করব। মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর খেয়ে নিয়েছিলাম, তো আমাদের দিয়েছিলো আমাদের যেহেতু ননভেজ ছিল বুক করা, তো আমাদের এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দইটা তো আমি হাতে নিয়ে আছি, মাদার ডেয়ারি মিষ্টি দই দিয়েছিলো, তার সাথে আমাদের 2 পিস চিকেন ছিল, আর ডাল ছিল, একটা আলু পটলের তরকারি ছিল, রাইস ছিল, আর 2টো পরোটা বলবো কি রুটি বলবো ওই ছিল, তার সাথে ছিল একটা হ্যান্ড স্যানিটাইজার, আর ছিল বোধহয় আচার, আর এই যে সিটের নিচে চার্জিং পয়েন্টটা তো তোমরা কম বেশি সবাই জানো, আর এই সবের পরে আমাদের দিয়ে দিয়েছিলো আইসক্রিম, যেটা আমার বর খায়নি, তো আমার ওই জন্য 2টো আইসক্রিমই আমার খাওয়া হয়ে গেছিলো। তো এই পর্যন্তই আমার ভিডিওটা, ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে, আমরা এখন নামবো NTP স্টেশনে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।